হ্যালো এভরিওয়ান, আসসালাম আলাইকুম। আজকে একটি 10th জেনারেশনের মাদারবোর্ড রিভিউ নিয়ে আসলাম, MSI B460 Tomahawk 10th জেনারেশন মাদারবোর্ড। চলুন আমরা মাদারবোর্ডটি আনবক্সিং করি, দেখি কি কি আছে মাদারবোর্ডের বক্সে। মাদারবোর্ডের বক্সে আমরা দেখতে পাচ্ছি দুটি ছাতা ডাটা কেবেল এবং একটি ড্রাগনের MSI স্টিকার। স্টিকারটি দেখতে খুবই সুন্দর, রেড কালার, এবং একটি ড্রাইভার ডিস্ক অ্যান্ড ম্যানুয়াল গাইডস। এছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। সো আমরা মাদারবোর্ডটা দেখি, মাদারবোর্ডটা দেখতে খুবই সুন্দর। এটি একটি 10th জেনারেশনের মাদারবোর্ড, সকেট 1200 সকেটের মাদারবোর্ড, ইন্টেল চিপসেট B460। মাদারবোর্ডটিতে আপনারা পাচ্ছেন 4টি র্যামের স্লট, যা সর্বোচ্চ সাপোর্ট করবে 3200 মেগাহার্টসের। এবং দুটি M.2 স্লট পাচ্ছেন, NVMe এবং M.2। মাদারবোর্ডে আপনার ছাতা পোর্ট থাকতেছে, 6টা ছাতা পোর্ট, যেগুলোতে আপনার হার্ড ডিস্ক কানেক্ট করতে পারেন, 6টা হার্ড ডিস্ক কানেক্ট করতে পারবেন। পোর্ট হিসেবে থাকতেছে একটি PS2 পোর্ট, দুটি USB 2 পোর্ট, ডিসপ্লে পোর্ট এবং HDMI পোর্ট, একটি টাইপ সি পোর্ট এবং 4টি USB 3.2 পোর্ট, দুটি ল্যান পোর্ট এবং অডিও পোর্ট। এটি মাদারবোর্ডের ব্যাকসাইড। মাদারবোর্ডটি লঞ্চ করে বাংলাদেশে, মাত্র 2 দিন হয়েছে লঞ্চ করে বাংলাদেশে। মাদারবোর্ডটি আপনারা পাবেন রিশিত কম্পিউটার্স লিমিটেডে, যাদের শোরুম BCS কম্পিউটার সিটি, IDB ভবন, 3rd ফ্লোর, শপ নং 223 বাই পার্স।